নমস্কার, বাংলা শ্রুতিগল্পের চ্যানেল মরিচিকায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক শ্রী দীপঙ্কর ঘোষের লেখা অনেক যোজন দূরে। লেখকের জন্ম 1938 সালের 1লা অক্টোবর। প্রথম জীবনে হেরিটেজ কলেজে অধ্যাপনা করলেও তারপর বহুদিন ধরে রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল টেকনোলজি ডিপার্টমেন্টে অধ্যাপনা করছেন। অধ্যাপনার পাশাপাশি চলে লেখালেখি। গল্পটি আমাদের পাঠ করার অনুমতি দেওয়ার জন্য আমরা তাঁর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন প্লিজ। শুরু হচ্ছে অনেক যোজন দূরে। মেয়েটি একটি কাচের যন্ত্রে নিবিষ্ট মনে কাজ করছিল। চোখ পড়তেই সচেতন হয়ে উঠল দিব্যেন্দু। একটুক্ষণ চেয়ে থাকল, তারপর চোখ সরিয়ে নিল। বেশিক্ষণ তো চেয়ে থাকা যায় না, একে কম বয়সী মেয়ে, তাই বিদেশ বিভূই বলে কথা। কিন্তু মেয়েটা ওর চোখে লাগলো কেন সেটা ঠিক বুঝতে পারল না। মেয়েটা তো আর 5টা বিদেশি মেয়ের মতোই, গায়ের রং ইউরোপিয়ানদের মতো, জার্মানদের মতো নীল চোখ, সেই ঈষৎ আফটার নাক, সেই অবর্ণ চুল, মুখখানা হয়তো একটু বেশি সুন্দর, কিন্তু তাতে কি, ভাবল দিব্যেন্দু। ল্যাবরেটরিগুলো ঘুরে ঘুরে দেখছে দিব্যেন্দু। ওর সঙ্গে আছেন ডক্টর কার্ল ক্রাফট, তিনি ওকে দেখাচ্ছেন সব। ডক্টর দিব্যেন্দু বসু কাল সন্ধে এই ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর কোল অ্যান্ড ফোর্সুংয়ে এসে পৌঁছেছে। ইনস্টিটিউটটা জার্মানির রুর অঞ্চলের মূল হাইম শহরে। ল্যাবরেটরি দেখাবার সময় কয়েকজনের সঙ্গে আলাপও করিয়ে দিলেন ডক্টর ক্রাফট। এর মধ্যে ল্যাবরেটরির সব যন্ত্রপাতি স্টকিস্ট বিশাল বপু এর এরিক লুবকে আর সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফ্রাউ এলকা মাইয়ারকে দেখে দিব্যেন্দু ভরসাই পেল। আরও একজনের সঙ্গে আলাপ হল, ওর নাম স্টেফানি। এও একজন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, বেশ হাসি খুশি মেয়েটি। ডক্টর ক্রাফট এরপর ওকে ডক্টর মিখাইল লেন্সের কাছে নিয়ে গেলেন। ওরা কাজের আলোচনায় বসল। দিব্যেন্দু 6 মাসের জন্য এখানে একটা রিসার্চ প্রজেক্টে যোগ দিয়েছে। এরা ওর জন্য একটা বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করেছিল। বিদেশের আধুনিক ল্যাবরেটরি সম্বন্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতেই পাঠানো হয়েছে ওকে। আলোচনায় বসে দিব্যেন্দু হাঁফ ছেড়ে বাঁচল যখন ডক্টর লেন্স ইংরেজিতে কথা শুরু করলেন। দিব্যেন্দু জেট ল্যাগ এখনও কাটেনি, তাই দিনটা অস্বস্তিতেই কাটল। বিছানায় লম্বা হওয়ার পর ল্যাবরেটরিতে দেখা নাম না জানা মেয়েটির কথা মনে পড়ে গেল দিব্যেন্দুর। এতক্ষণে ও বুঝতে পেরেছে কেন মেয়েটা ওর চোখে লাগলো। ওর মুখে একটা স্নিগ্ধ কোমল ভাব আছে, আর এই কমনীয়তাটুকুর জন্যই ও অন্যদের থেকে আলাদা। পরের দিন দিব্যেন্দু ডক্টর লেন্সের কথা মতো কাজ শুরু করে দিল। এখানে কাজ করতে কিছুমাত্র অসুবিধে হচ্ছে না ওর। ল্যাবরেটরিতে আধুনিক সব সুবিধেই আছে, আর সকলেই ওকে যথেষ্ট সাহায্য করছে। মাঝে মাঝে এই দিব্যেন্দুর যে সমস্যা হচ্ছে সেটা ভাষার। যদিও এখানে আসার আগে ওকে জার্মান ভাষার পরীক্ষা দিতে হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছে সেটা যথেষ্ট নয়। তাই ওকে মাঝে মাঝে ঠিক ফুল যাই হোক বলতে হচ্ছে। একটু ধীরে বলবেন কি? বিশেষ করে স্টেফানি বড্ড তাড়াতাড়ি কথা বলে। অবশ্য দিব্যেন্দুর এই কথাটা শুনলেই ও এক গাল হেসে কেটে কেটে বলতে থাকে, কিন্তু কতক্ষণ, খানিক পরই আবার ভুলে যায়, ফের চালু হয়ে যায় সুপার ফাস্ট এক্সপ্রেস। দিব্যেন্দু 2-3 দিন ধরে দেখছে সেই মিষ্টি মুখের মেয়েটি রোজই বার কয়েক নানা কাজে এই ল্যাবরেটরিতে আসে। স্টেফানির সঙ্গে কথা বলে, কখনো বা ফ্রাউ মাইয়ারের সঙ্গেও। দিব্যেন্দু বুঝতে পেরেছে মেয়েটা পাশের ল্যাবরেটরিতে কাজ করে। 4র্থ দিন সকালে মেয়েটা সোজাসুজি দিব্যেন্দুর কাছে এসে ঝরঝরে ইংরেজিতে জিজ্ঞাসা করল, ডক্টর বোস, আপনার কি নাইট্রোজেন অ্যাটমসফিয়ারের রিয়াকশন স্টাডি করার দরকার আছে? শুনতে শুনতে দিব্যেন্দুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। ওকে অবশ্য বলতে হলো, না, আমার তো ওরকম কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দিব্যেন্দু কিছু বলার আগেই চলে গেল মেয়েটা। দিব্যেন্দু খুশি, যাক এমন একজনকে পাওয়া গেল যে স্বচ্ছন্দে ইংরেজি বলতে পারে। দিব্যেন্দু অবশ্য একটু আশ্চর্য হয়ে ভাবল, মেয়েটা মোটেই জার্মান অ্যাকসেন্টে ইংরেজি বলল না তো। ও দ্বিতীয় বিষয়, মেয়েটা স্পষ্ট বোস বলল, যেমন করে দিব্যেন্দুরা বলে। জার্মানরা কিছুতেই ঠিক করে বোস বলতে পারে না, লিখে দিলে আরও বিপদ, বলে বোসে। যাই হোক, আলাপের রাস্তা যখন খুলে গেছে তখন আর বিদেশিনী বলে কিন্তু করার দরকার নেই, পারলে কালই আলাপ করে নেব, ভাবল দিব্যেন্দু। দিব্যেন্দু ইতিমধ্যে জেনে গেছে ওদের ল্যাবরেটরির এক ধারে একটা পার্টিশনের ওপারে নাইট্রোজেন অ্যাটমসফিয়ারে কাজ করার সুন্দর ব্যবস্থা আছে। পরের দিন মেয়েটা ওখানেই কাজ করতে এলো। দিব্যেন্দু তখন নিজেও কাজে ব্যস্ত ছিল। লাঞ্চ আওয়ারে দিব্যেন্দু সপ্রতিভভাবে আলাপ করে নিল, চটপট নিজের নাম আর আসবার উদ্দেশ্য ব্যক্ত করল। মেয়েটা উত্তরে শুধু বলল, হ্যাঁ জানি, আমি রাই স্নাইডার, পিএইচডি প্রোগ্রামে আছি, আমার কাজ প্রায় শেষ, ৩-৪ মাসের মধ্যেই আশা করছি থিসিসটা ডুসেলডর্ফ ইউনিভার্সিটিতে সাবমিট করে দিতে পারবো। বাহ, খুব ভালো, বলল দিব্যেন্দু। মিনিট ১০ পরে দিব্যেন্দু যখন ক্যান্টিনে লাঞ্চ করতে গেল তখন আর সেখানে রায়ের দেখা পেল না। মনে মনে একটু নিরাশ হল। দিব্যেন্দুর খাটুনি হচ্ছে বেশ, ও অবশ্য এমনিই বেশ পরিশ্রমী, কিন্তু এখন তো ওকে আবার নিজের ইনস্টিটিউটের সুনাম বজায় রাখার জন্য বাড়তি চেষ্টা করতে হচ্ছে। কাজেই ঘরে ফিরে রাতে পড়াশোনা, কাজের নোট রাখা, নানা ক্যালকুলেশন ছাড়াও আছে জার্মান ভাষায় দক্ষতা বাড়ানোর পরিশ্রম। এই ব্যস্ততার মধ্যে দিনগুলো হু হু করে কেটে যাচ্ছে। ল্যাবরেটরিতে রায়ের সঙ্গে ওর রোজই দেখা হয়, ছোট্ট একটু সম্ভাষণ, মৃদু হাসি বিনিময়, এই পর্যন্ত। কয়েকদিন পরে দিব্যেন্দু ক্যান্টিনে কফি খেতে গিয়ে দেখে রায় কফি কাপ হাতে বসে আছে। রায় একাই ছিল। দিব্যেন্দু একটু ইতস্তত করছিল, কিন্তু রায় ওকে নিজেই ডাকলো। হাই, যদি আপত্তি না থাকে তো। না না, আপত্তি কিসের, হাসল দিব্যেন্দু। বসার পর রায় জিজ্ঞাসা করলো, কেমন লাগছে এখানে? ভালোই তো, ইনস্টিটিউটে সবাই বেশ হেল্পফুল। যেমন ভেবেছিলাম, ল্যাবগুলো তার চেয়েও বেশি সুন্দর করে আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে সাজানো। সত্যি ভাবতে অবাক লাগে, যেখানে ডক্টর সেগলার, ডক্টর নাটার মতো নোবেল লরিয়েটরা কাজ করে গেছেন, সেখানে দিব্যেন্দু বসেও কাজ করার সুযোগ পাচ্ছে। জায়গাটা কেমন লাগছে? কলকাতার তুলনায় শহরটা অনেক ছোট, শুনেছি মাত্র লাখ ২ লোকের বাস। ধুলো ধোয়া নেই, সব ছবির মতো সাজানো, অথচ এটা একটা ছোটোখাটো শিল্পনগরী। জানো, এখানে না একটা নদী আছে, একদিন নিশ্চয়ই দেখে আসবো। আস্তে আস্তে ওদের কাজের ফাঁকে একটা কফি ব্রেক তৈরি হয়েছে। অল্পক্ষণেরই দেখা, টুকটাক গল্প হয়। একদিন রায় বলল, তুমি না একটা কাজ করো, আমার সঙ্গে জার্মান ভাষাতেই কথা বলো, তাহলে তোমার জার্মান ভাষাটা চটপট রপ্ত হয়ে যাবে, আমি তোমায় সাহায্য করব। ও, তুমি আমার টিচার হতে চাও? তবে তো তাই হবে, তবে তোমায় দক্ষিণাকে দিতে হবে। ভালো ছাত্র না হলে আমি কিন্তু পড়াই না। আর দক্ষিণা সে আমি সময় মতো সুদে আসলে আদায় করে নেব। সেদিনটা ছিল শনিবার। দিব্যেন্দুর সেদিনের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ও বেরিয়ে পড়ল ইনস্টিটিউট থেকে। গরমকাল, আকাশে তখনও বেশ আলো। শপিং মলের দিকে যাবে ভাবছে, এমন সময় এক মধ্যবয়সী মহিলা ওর দিকে এগিয়ে এলেন। মহিলাকে ওর ভারতীয় বলে মনে হলো। মহিলাই ওকে জিজ্ঞাসা করলেন, কিছু যদি মনে না করো, তুমি কি ইন্ডিয়ান? সম্মতিসূচক ঘাড় নাড়ল দিব্যেন্দু। এবার ওকে আশ্চর্য করে দিয়ে মহিলা পরিষ্কার বাংলায় বললেন, তুমি বাঙালি? ঠিক ধরেছেন তো, তোমার চেহারা দেখে আন্দাজ করলাম। এই শহরে তুমি বোধহয় দ্বিতীয় বাঙালি। মহিলার জিজ্ঞাসার জবাবে দিব্যেন্দু সংক্ষেপে নিজের নাম, এখানে কি জন্য এসেছে, কতদিন থাকবে, সবই বলল। অনেক দিন পরে বাংলা বলতে পেরে মহা খুশি সে। মহিলা জানালেন, আমি সুদেষ্ণা দত্ত, ব্যাংকে কাজ করি। তারপর বললেন, কাছেই থাকি, চলো আমার বাড়িটা দেখে আসবে আর এক কাপ চাও খেয়ে আসবে। এই সুদূর বিদেশে এক বাঙালি মহিলার অনুরোধ ও ঠেলতে পারল না। बागान घेरा छोट्ट एकतला बाड़ीटीते उनी और ओर मेये थाकेन। स्वामी छिलेन जार्मान, बछर चारेक आगे कार एक्सिडेंटे मारा गेछेन। चा बिस्किट केक खेते खेते आरो अनेक गल्प हलो। महिला दिब्येन्दुर बाड़ीर अनेक खबरई जेने निलेन। उनी बछर दुएक आगे कलकाताय बापेर बाड़ी घुरे एसेछेन से कथाओ जानालेन। एक समय दिब्येन्दु उठे पड़ल। विदाय जानाबार आगे निजेर फोन नम्बर दिए श्रीमती दत्त बोलेन, आज हलो ना, परेर बार आमार मेयेर संगे आलाप करिये देब। दीपेन्दु ताड़ाताड़ी निजेर मोबाइल नम्बरटा ओके दिये दिल। सोमवार रायेर साथे देखा होतेई दिब्येन्दु उत्साहेर संगे ओई बांगाली महिलार कथा बोलल। राय अवश्य तेमन उत्साह देखालो ना, मृदु हेसे शुधु बोलल, दूर विदेशे एसे निजेर शहरेर कारो देखा पाओया तो भाग्येर ब्यापार। রায় কিন্তু দিব্যেন্দুর জার্মান ভাষার উন্নতির জন্য ঠিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা ভাওয়েল দিব্যেন্দুকে বেশ জানাচ্ছে। ইউ মানে ইউ উমলাউটের উচ্চারণটা কিছুতেই রায়ের মনোপুত হচ্ছে না, মহা মুশকিল। দিব্যেন্দুকে ওর কাজের উপর একটা প্রেজেন্টেশন অর্থাৎ স্লাইড সহযোগে একটা বক্তৃতা দিতে হবে এবং সেটা জার্মান ভাষায়। ওর খাটুনি হঠাৎ অনেক বেড়ে গেল। কম্পিউটারের সামনেই রাতের বেশিটাই কেটে যাচ্ছে। সেদিন ওদের কফি ব্রেকে এক ছোকরা এসে হাজির। দেখতে পেয়ে রায় ডেকে নিল ওকে। দিব্যেন্দুর সঙ্গে পরিচয় করিয়ে দিল। ছেলেটির নাম অ্যালেন স্কট। বাড়ি কার্ডিফে হলেও কর্মসূত্রে থাকে ডুইসবুর্গে। পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার। ওদের কোম্পানির তৈরি যন্ত্রপাতিগুলোর তদারকির ভার ওর। কাজেই ওকে প্রায় আসতে হয় এখানে। দিব্যেন্দু দেখল ছেলেটি বেশ হ্যান্ডসাম। রায় হেসে হেসে ওর সঙ্গে গল্প করছে। দিব্যেন্দু কেমন অন্যমনস্ক হয়ে গেল। অনেক রাতে শুতে এসেও দিব্যেন্দু দেখল রায় আর অ্যালেনের হেসে হেসে গল্প করার ছবিটা ও মন থেকে মুছে ফেলতে পারছে না। জোর করে মুছে ফেলল একবার, কিন্তু কিছু পরেই দেখল অন্ধকার পটে আবার দুটো হাসি মুখ ফুটে উঠল। ফের মুছে ফেলল, কিন্তু কোনো লাভ হলো না। এবার ও অ্যালেনের ছবির উপরে লাল মার্কার কলম দিয়ে মোটা দাগের একটা ঢেরা কেটে দিল। এরপর রায়ের পালা, কিন্তু কিছুতেই রায়ের মুখে লাল ঢেরাটা দিতে পারছে না। কলমটা ওর সোনালি চুল পর্যন্ত এসে কেমন করে যেন আটকে যাচ্ছে, কিছুতেই নাচছে না। ওর কপাল, নাক, চোখ আর গালের উপর দিয়ে মোটা লাল দাগটা দিব্যেন্দু অনেক চেষ্টা করেও টানতে পারল না। হাত কাঁপছে ওর, কোথায় যেন খুব কষ্ট হচ্ছে দিব্যেন্দুর। ক্রমে ক্রমে সম্বিত ফিরে পেল। বুঝতে পারল তীব্র ঈর্ষার কারণে ওর এই বিভ্রম। ছি ছি, নিজের মনের ছবিটা দেখে ভারী লজ্জা পেল। রায়ের সঙ্গে তো এই পথেই পরিচয়, প্রবাসের সখ্যত পথের প্রান্তেই ফেলে যেতে হবে। কমাস পরেই তো রায় আর ওর মধ্যে গড়ে উঠবে কয়েক হাজার কিলোমিটারের ব্যবধান। প্রবাসী দিব্যেন্দুর প্রতি ওর যে সহৃদয়তা দেখিয়েছে সেটা শুধুই সৌজন্য, তার বেশি কিচ্ছু নয়। আরও বেশি প্রত্যাশা করা তো কারো দাক্ষিণ্যের প্রতি নিছক অত্যাচার। পরের দিন দেখা হতেই রায় বলল, এ কি গো, তোমায় এত শুকনো দেখাচ্ছে কেন? না না, কিছু নয়, রাতে ভালো ঘুম হয়নি বলেই হয়তো। দিব্যেন্দু যথাসাধ্য স্বাভাবিক থাকার চেষ্টা করল, কিন্তু বুঝল রায়ের চোখকে ফাঁকি দেওয়া সহজ নয়। দিব্যেন্দুর প্রেজেন্টেশনটা ভালোই ভালোই উতরে গেল। ডক্টর ক্রাফট, ডক্টর লেন্স এবং ডিরেক্টর ডক্টর ফ্রাঙ্ক মিজে সকলেই ছিলেন। ডক্টর লেন্স তো প্রশ্নোত্তরের সময় দিব্যেন্দুর কাজটা নিজেই ডিফেন্ড করলেন। শেষ হতে অনেকেই ওকে কনগ্রাচুলেট করে গেল। ওকে ও ডাঙ্কে 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 জের করতে হলো অনেকবার। স্টেফানি একটু অবাক হয়ে গেছে বলে মনে হলো। বলল, তুমি তো বেশ ভালো জার্মান বললে। হবে না, তোমার বক্তৃতা শুনে শুনেই তো জার্মান শিখে গেছি। কিন্তু রায় কই? সে তো অডিটোরিয়ামেই ছিল। শেষে দিব্যেন্দু দেখল ও নিজের কিউবিকেলে একলা চুপ করে বসে আছে। দিব্যেন্দু ওকে সরাসরি বলল, কই তুমি কিছু বলছো না যে? ভালো হয়নি? সত্যি ভালো হয়েছে, আমার থেকে বেশি খুশি কেউ হয়নি। বলল বটে, কিন্তু ওর মুখে একটু হাসির আভাস পর্যন্ত নেই। ভালো হওয়ার কৃতিত্বটা কিন্তু তোমার, তোমার সাহায্য ছাড়া হতো, এজন্যে সত্যিই আমি তোমার কাছে কৃতজ্ঞ। কথাটা বলতেই রায় কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে ঠাঁই চেয়ে রইল। এইভাবে কৃতজ্ঞতা জানানোটা কি ভুল হলো? भाबल दीपेंदु। रायर ओई चाउनी थेके जेन व्यथा चुइये पड़छिल। थतमत खेये पाए पाए फिरे एलो दीपेंदु। परेर दिन दीपेंदु रायके एकबारो देखते पेल ना। तार परेर दिनों जखन रायेर देखा पावा गेल ना तखन दिब्येन्दु आस्ते आस्ते पाशेर ल्याबरेटरिते ओर खोज करते गेल। दूर थेके देखते पेल किउबिकलटा खाली। हठात् ओर मने हलो ओटा जेन एकटा भांगा खाँचा, बाकिटा कखन जेन उड़े गेछे। एमन समय ओई ल्याबरेटरिर उर्सुला मेटा अजाचित जानालो, फ्रॉयलाइन स्नाइडार तो सकाल थेके ल्याबे नेই, लाइब्रेरिते पेते पारेन। दिब्येन्दु चेये देखे ओई फक्कर मेटार ठोटे एकटा मिचके हासि। दिब्येन्दुर आर खोज करा हलो ना। द्रुत पाए निजेर घरे एसे चुप करे बसे रइल। दिब्येन्दु किछुतेई बुझते पारछे ना जे कि एमन हलो जे राय ओर साथे आर देखाई करबे ना। घड़िर काटा 6टा पार करे गेल। हठात् ओर मने हलो भालोई हलो, ए हयतो भालोई हलो। आस्ते आस्ते ओ आलतो करे उच्चारण करलो, অফ ফিদারসেন ফ্রলেন স্নাইডার বিদায়। ভালোই হলো ভাবলো বটে, কিন্তু ততক্ষণে একটা শূন্যতা ওকে গ্রাস করেছে। ও ইনস্টিটিউট থেকে বেরিয়ে পড়ল। নিঃস্ব রিক্ত একটা মানুষ, কোথায় যাবে জানে না, ও ঠিকানা হারিয়ে গেছে। এমন সময় হঠাৎ দিব্যেন্দু দেখল সামনেই রায়। সে একটাও কথা না বলে দিব্যেন্দুর হাতে একটা লম্বা খাম ধরিয়ে দিয়ে লজ্জারুণ মুখে প্রায় পালিয়ে গেল। বিস্মিত দিব্যেন্দু দেখল খামটায় বাংলায় ওর নাম লেখা, তাতে মেয়েলি হাতের টান স্পষ্ট। খামের ভিতরে একটা চিঠি। দিব্যেন্দু দা, তুমি খুব অবাক হচ্ছ নিশ্চয়ই। একটা জার্মান মেয়ে তোমায় বাংলায় চিঠি লিখছে, এ তো বিস্মিত হওয়ারই কথা। তবে বলে রাখি, আমি যতটা জার্মান তার চেয়ে অনেক বেশি ভারতীয় এবং বাঙালি। তুমি যেদিন প্রথম এখানে এলে সেদিন দেখা মাত্র আমি তোমায় চিনতে পারলাম, আর এমন চমকে উঠলাম যে আমার হাত থেকে দামি অ্যাপারেটাসটা আরেকটু হলেই পড়ে যাচ্ছিল। আমি কোনো ক্রমে ছুটে গিয়ে ওটা টেবিলে রাখলাম। তখন আমি হাঁপাচ্ছি। আমার অত্যন্ত দরকারি ওই ডাইসাইক্লোহেক্সাইলবোরেনের কথা ততক্ষণে আমার মাথা থেকে উবেই গেছে। পরের দিন আমি বেশ কয়েকবার গেছি তোমার ল্যাবে, তুমি কিন্তু আমাকে চিনতে পারলে না। এইখানে বলে রাখি, বাংলা আমার মাতৃভাষা। আমি বাঙালি ছেলে মেয়েদের সঙ্গে এক্কা দুক্কা আর কানামাছি খেলে বড় হয়েছি। বাংলা আমার অস্থিমজ্জায় মিশে আছে। তুমি যদি আমার ঘরে আসো তাহলে দেখবে হাইনরিখ হাইনের পাশেই আছেন জীবনানন্দ, এরিক মারিয়া রেমার্কের পাশেই আছেন বিভূতিভূষণ তারাশঙ্কর। বোধহয় আন্দাজ করতে পেরেছ ফ্রাউ সুদেষ্ণা দত্ত স্নাইডার আমার মা। মায়ের সঙ্গে আমার চেহারার কোনো মিলই নেই, তাই তো আমি মাকে নির্ভয়ে তোমার সঙ্গে আলাপ করতে পাঠিয়েছিলাম। ধরা পড়ার কোনো ভয় নেই। আমার নাকি যত মিল বাবার সঙ্গে। কতবার যে শুনেছি রায়ের মুখ, ও তো ওর বাপের মুখ কেটে বসানো। আমার বাবা এর ইউর্গেন স্নাইডার ছিলেন জার্মান কনসুলেটের অফিসার। প্রায় 4 বছর হলো হাইওয়েতে কার অ্যাক্সিডেন্টে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। বড় নিষ্ঠুর সেই দুঃস্বপ্নের রাতটা। আমার জন্ম কলকাতায়, মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আমি কলকাতাতে কাটিয়েছি। মনে হয় আমার নামটাতেও একটুখানি বিস্ময় লুকিয়ে আছে। তুমি ভেবে থাকবে রায় কোনো ইউরোপিয়ান শব্দ বা তার অপভ্রংশ, কিন্তু তা কিন্তু নয়। খুব ছোটবেলায় আমায় নাকি ভারী ফুটফুটে দেখতেছিল, তাই আদর করে দিদিমা আমার নাম রাখলেন রায়কিশোরী, অনন্তের বাঁশির সুরে বিরোহিণী রায়। তুমি আর আমি একই স্কুলে পড়েছি। তুমি ছিলে আমার 2 ক্লাস উঁচুতে, প্রায় 6 ফুট হাইটের ফর্সা পেটা চেহারা, আর লেখাপড়ায় ব্রিলিয়ান্ট, তাতেই তো অর্ধেক বাজিমাত। এরপর একদিন আমাদের স্কুল টিমের ক্যাপ্টেন হিসেবে ইন্টার স্কুল ক্রিকেটের ট্রফি হাতে দেখলাম তোমায়, যেন একজন নাইট। স্পোর্টসের দিন দেখলাম টেবিল টেনিসের উইনারের প্রাইজটাও তোমার হাতেই গেল। ডিবেটিং কম্পিটিশনেও দেখা গেল তোমার বাকপটুতা। আর কি চাই, স্কুলের অর্ধেক মেয়ে তো স্রেফ ফিদা হয়ে গেল। তোমার এই প্রত্যেকটা মুহূর্ত আমার ক্যামেরায় ধরা থাকতো। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। বাবা 18 বছর পর জার্মানি ফিরে এলেন। পেছনে পড়ে রইল শীতের সকালের কুয়াশা ঘেরা ভিক্টোরিয়ার স্মৃতি, শরতের বিকেলে রাঙা আলোয় লেখা গোয়ালিয়ার মনুমেন্ট আর পুজোর ঢাকের বাদ্যি। চোখের জল মুছে আমায় চলে আসতে হলো অনেক যোজন দূরে। ও আচ্ছা, স্কুলে আমার চেহারা কিন্তু একদমই আলাদা ছিল অন্যদের থেকে। আমার হাইটের জন্য আমি ছিলাম স্কুলের বাস্কেটবল টিমের নিয়মিত খেলোয়াড়। এছাড়াও আমি অনেক অনুষ্ঠানেই সমবেত সঙ্গীতে আগুনের পরশমণিতে গলা মিলিয়েছি। আমি চেষ্টা করে বার দুয়েক তোমার সাথে কথাও বলেছি অল্প স্বল্প, তবু তুমি আমায় চিনলে না। আমারও রাগ হলো, ঠিক আছে আমিও তোমায় চিনব না। আমি 12 বছর পরে তোমাকে দেখলাম। যদি আর এক যুগ পরে তোমার ছায়াটুকুও দেখতে পেতাম, তাহলেও তোমাকে চিনতে আমার এক মুহূর্তও সময় লাগতো না। তুমি যে আমার 15 বছরের কিশোরী মনের ভালো লাগা এক স্বপ্ন। চলে এলাম নর্থ রেস্টফলেনের রাজধানীতে, কলকাতা থেকে ডুসেলডর্ফে, বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায়, কোলাহল থেকে দূরে, দারিদ্র্য থেকে বৈভবে। তবু আমার মন ভরল কই? বাবা চলে যাওয়ার পর ওখানে আমাদের আর মন ঠিক ছিল না। এমন সময় এখানে চান্স পেয়ে গেলাম, মাও ট্রান্সফার নিলেন। কিন্তু এইখানে এইভাবে যে তোমার দেখা পাবো আমি তা স্বপ্নেও ভাবিনি। এখন আমি কি চাই জানো? সুয়োরানী যেমন তার সেঙাতনিকে ডেকে কানে কানে বলেছিল, ওই দুয়োরানীর দুঃখ আমার চাই, ঠিক তেমনি করে চুপি চুপি বলি, ওই ধুলো ময়লা কলকাতা আমি চাই। আমার শৈশবের স্মৃতি ঘেরা, কৈশোরের স্বপ্ন ছোঁয়া কলকাতা। পারলে আমার ওই বাঁশের বাঁশিতেই সুর বাজবে, তাই চাই না আমার সোনার বাঁশি। তোমায় সব লিখলাম, সব যা আমার বলার নয় তাও। কি করব, তুমি তো কিছুই বলছো না। এদিকে আমার যে আর দেরি সইছে না। তাছাড়া আমার আছে ধরা পড়ার ভয়। যেসব কথা আমি যত্নে গোপন করে এসেছি, যে কোনো দিন মুহূর্তের অসতর্কতায় সেসব প্রকাশ হয়ে যেতে পারে, তাই বলে দেওয়াই ভালো। তবু এসব লিখতে আমার সাহস হতো না। হয়েছে এই জন্য যে তোমার চোখের ভাষা আমি পড়তে পেরেছি। ইতি রাই। রুদ্ধশ্বাসে চিঠিখানা পড়ে ফেলল দিব্যেন্দু। তারপর লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল সেইখানে যেখানে দুরু দুরু বকে তার পথ চেয়ে বসে আছে তার রায়কিশোরী। শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে এবং ভ্রমর কয়ো গিয়া গানে সাগ্নিক, দিব্যেন্দুর ভূমিকায় অভিরূপ, ফ্রাউ সুদেষ্ণা দত্ত স্নাইডারের ভূমিকায় শ্রীমতী স্বপ্না বিশ্বাস, স্টেফানি ও ল্যাবের মেয়েটির চরিত্রে এবং পোস্টার ডিজাইনে সুচিস্মিতা, রায়ের ভূমিকায় ও গল্পের সূত্রধর আমি দেবস্মিতা, সাউন্ড এডিটিংয়ে সুচিস্মিতা এবং আমি দেবস্মিতা। আজকের গল্পটি শুনে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের এই ছোট্ট প্রচেষ্টার পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ।